ত্রিপুরায় পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকালের বিমানে আগরতলায় তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার সফরকে ঘিরে আগরতলা এয়ারপোর্টে কড়া নিরাপত্তা, তার মধ্যেই বোমের আতঙ্ক। হচ্ছেটা কি ত্রিপুরায়, এভাবে আটকানো যাবে? অন্যদিকে শাহী ঘোষকে গ্রেপ্তারের পর রীতিমতো জ্বলে উঠেছে তৃণমূল ব্রিগেড। কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? পুলিশের মদতে এই কাজগুলো করছে, আমি পুলিশকে দোষারোপ করি না, তাদেরও চাকরি বাঁচাতে উপরতলার নির্দেশ মেনে চলতে হবে। কিন্তু এই যে নৈরাজ্য চলছে আর কতদিন, এই অনাচার তো বেশি দিন চলতে পারে না। জোর করে মানুষের গণতান্ত্রিক অধিকার লুণ্ঠিত করে, হরণ করে ভোট দিতে দেবো না, আর বড় বড় ভাষণ দিচ্ছে বাংলায় গিয়ে গণতন্ত্র বাঁচাও, তাদের লজ্জা হওয়া উচিত। সাউনি কী করেছে, সাউনিকে গ্রেফতার করতে হবে? সাউনি একটা স্লোগান দিয়েছে, খেলা হবে তো নরেন্দ্র মোদীও বলেছে বাংলায় এসে, নরেন্দ্র মোদীকে গ্রেফতার করা হবে না কেন? অন্যদিকে পাল্টা দিলীপ ঘোষ, পুলিশ ঠিকই করেছে ওখানে গিয়ে চমকাবে ধমকাবে, ওরা ভেবেছিল বাংলার পুলিশ, ওটা ত্রিপুরার পুলিশ। তৃণমূলের ওপর আক্রমণের অভিযোগ, শাহানি ঘোষের গ্রেপ্তার সব নিয়ে এমনটাই প্রতিক্রিয়া বিজেপি নেতা দিলীপ ঘোষের। তিনি তৃণমূলকে খোঁচা দিয়ে বলেন, মনে হচ্ছে ত্রিপুরার লোকজন সুবিধার নয়, যা ডেমো দিচ্ছে যখন খেলা শুরু হবে, কি হবে জানি না। ত্রিপুরা এবং গোয়াকে বাংলা বানানোর চেষ্টা হচ্ছে, কিন্তু সেরকম কোনো সুবিধা হবে না। ঠিক এভাবেই আক্রমণ করলেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি যে শায়নী ঘোষ রীতিমতো সেখানে গিয়ে, অর্থাৎ ত্রিপুরায় গিয়ে, তার যে নির্বাচনী বিভিন্ন রকমের প্রচার করছিলেন, তখন তাকে আক্রান্ত হতে হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে উত্তপ্ত ত্রিপুরায় তৃণমূলের ওপর আক্রমণের আঁচ গিয়ে পড়েছে বঙ্গের বিভিন্ন জেলায়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেলেন, কুণাল ঘোষ তিনি পৌঁছে গেলেন, রক্ত বসু, এনারা প্রত্যেকেই পা রাখলেন ত্রিপুরার মাটিতে। ত্রিপুরায় তৃণমূল নিয়ে রীতিমতো উত্তপ্ত রাজ্য রাজনীতি।